আপনারা বলেন কোরআনের মঞ্চে তো আসতে চান, আসতে গেলে কিন্তু ঝুঁকি আছে। কারণ বিশ্ব নবী বলেছেন হুফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফাতিন নারু বিল শাহাওয়াত। বিশ্ব নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোরআনের মাহফিলে, কোরআনের রাস্তা জান্নাতের রাস্তা, এখানে ফুল বিছানো নাই, লাল গালিচা পূর্ণ রেড কার্পেট রিসেপশন এখানে নাই, লাল গালিচা পূর্ণ সম্বর্ধনার ব্যবস্থা নাই, কোরআনের মাহফিল জান্নাতের রাস্তায় কাঁটা বিছানো আছে। বলেন তো কাঁটা বিছানো রাস্তায় গেলে কাঁটা পায়ে বিঁধবে কিনা, জোরে কল বাঁধবে কিনা, কাঁটা লাগবে কি লাগবে না? এই জন্য কোরআনের মাহফিলে আসলে ঝুঁকি আছে, কোরআনের মাহফিলে আসলে তার জেল জুলুম জরিমানা মামলা হামলা সহ্য করা লাগবে, কথা বলতে হবে ঠিক কিনা? আবু সালমান, আর যদি আপনি যেতে চান জাহান্নামের রাস্তায় কিচ্ছু করা লাগবে না, আপনি একটা নারীর সাথে জেনায় লিপ্ত হয়ে যান জাহান্নাম কাছে চলে আসবে, কথা বলেন না কেন? আপনি ক্যাসিনোর ব্যবসা করেন, আপনি জুয়া খেলেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, মন যা চায় তাই করেন, জাহান্নাম পাওয়ার জন্য কোনো চেষ্টা করার দরকার? এজন্য কোরআনের মাহফিলে আসবেন নাকি ওই যাত্রার প্যান্ডেলে যাবেন? দেখি কারা কারা যাত্রার প্যান্ডেলে যাবে, দেখেন তো কারো হাত তুলছে নাকি? আপনারা যাবেন কোথায়? কারা কারা জান্নাতের রাস্তায় ঝুঁকি সহ্য করেও যেতে রাজি আছে? আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, এক লোক খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, এক লোক সে যাত্রা দেখার জন্য রওনা করতেছিল পাশাপাশি বাড়ি, আর এক লোক উনি মসজিদে আসতেছেন এশার নামাজ আদায় করার জন্য। কিসের নামাজ? আর উনি সাহেব কই যাচ্ছে? যাত্রা দেখি ওয়াজ হয়, তাফসীর হয়, কি হয়, জাগা না জাগা, ঠিক না? ঠিক। এখন এই নামাজি লোকটা বুঝাইলো, ভাই যাত্রা যায় না, জাহান্নাম কিনে নিও না, চলো নামাজ পড়তে যাই মসজিদে। ওই লোক বলল যে তোমার কথা শুনতে আমি রাজি নাই, এতদিন যাত্রা দেখি আমার কিচ্ছু হয়, তুমি পারো মোল্লার দৌর মজিদ তুমি মসজিদে যাও, আমার কোনো অবজেকশন নেই। ইনি আসলেন মসজিদে এশার নামাজ পড়ার জন্য, আর উনি গেলেন কোথায়? এখন ইনি এশার নামাজ পড়ে, এই কয়েকদিন আগে বৃষ্টি হলো না ভাই, আপনাদের এলাকা হয়েছে তো? এই বৃষ্টির ভিতরে রাস্তাতে পিচ্ছিল কর্দমাক্ত অবস্থা, আস্তে করে খালি মসজিদ থেকে বের হয়েছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কল্যাণ চাই, এই কথা বলে দুই চার কদম সামনে গেছে, খালি পা পিছলে গিয়ে সড়ক করে পড়ে গেছে, জেনের পড়াও সারা, পাওয়ারটা ভাঙাও সারা। এখন দুইজন মুসল্লির কান্দে ভর করে বাড়িতে গিয়ে আহাজারি করতেছে, এত রাতে তো আর ডাক্তারখানা পায় না গ্রামের মানুষ, কি বলে আহাজারি করতেছে, আ আ আ এরকম বলতেছে। ইতিমধ্যে রাত দুইটার সময় ওই লোকটা যাত্রা থেকে ফিরে আসার ভোগ বলতেছে, কে রে ওখানে এরকম আহাজারি করে কে? কয় যে আব্দুল্লাহ মসজিদে এশার নামাজ পড়তে গেছিল, রাস্তায় কর্দমাক্ত পিচ্ছিল রাস্তার উপরে পা পিছলে গিয়ে ঠ্যাং একটা ভাঙছে, কয় ও বললাম ইসলাম যাত্রা দেখ করে দেখ। এই সলিমুদ্দিন নাও, শুনে নাও, দেখে নাও, বুঝে নাও, নামাজ পড়তে গেলে পা ভাঙে আর যাত্রা দেখতে গেলে পা আরো শক্ত হয়। আমি হক পথে আছি,
কে বলতেছে? যে লোক যাত্রা দেখে আসলো বলতেছে আমি কোন পথে আছি, আর দাবি হলো আর প্রমাণ হলো আর দলিল হলো আমার পা ভাঙল না আমার পা শক্ত হলো, আর ওই কোরআনের কথা শুনে নামাজ পড়তে গেল আর পা ভাঙল, তাহলে বলো পরিবর্তন নাও আমি হক পথে আছি না ওই আব্দুল্লাহ? আপনারা জবাব দেন, এতগুলো মানুষ হাজারো জনতা জবাব দিবেন কে হক পথে আছে? নামাজি না যাত্রা? জোরে বলেন কে আছে? আমরা আজকের মাহফিল থেকে স্পষ্ট বলতে চাই, যারা শয়তানের রাস্তা যাত্রা জুয়া হাউজি ক্যাসিনো ওই বিভিন্ন সিনেমা বায়োস্কোপ ওই ঝাগানাঝার মঞ্চ কনসার্টের প্রোগ্রাম ওই সিনেমা দেখতে যাবে, তারা অবশ্যই তাদের পা শক্ত হবে, শয়তানের রাস্তায় থাকলে তাদের শরীর চামড়াটা হবে, তারা অনেক সময় খেয়ে খেয়ে নাদুস নাদুস শরীর নিয়ে সোনার সেনও তাদের গলায় পড়ে থাকবে, আর যারা কোরআনের রাস্তায় চলে তাদের পা ভাঙতে ভাঙতে কোন মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হতে হবে তারপরেও হাজার বার বলবো যাত্রা দেখিওলা তুই অবশ্যই বাতিলের বাচ্চা বাতি, আর যে ব্যক্তি নামাজি সে অবশ্যই হকের দশ রাস্তার লোক, আল্লাহ পন্থী লোক জোরে বলতে হবে কথা ঠিক কিনা? এই জন্য যাবেন কোথায়, নামাজে কোরআনে নাকি যাত্রা? যারা রাজি আছেন আবারও হাত তুলে আল্লাহকে ডাকা, মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমি, আর জোরে বলেন আমি। প্রিয় ভাই সকল, আজকে আপনারা শুনতে এসেছেন মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো হেদায়েতের সর্বশেষ বাণী, আমাদের জন্য গাইডলাইন, দিস ইজ দ্য কমপ্লিট এন্ড ব্যালেন্স কোড অফ লাইফ, আমাদের সকলের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেই কিতাবের নাম আওয়াজ দিয়ে বলেন কি? জোরে বলেন এই কোরআন থেকে কথা শুনবেন নাকি কোরআন থেকে শুনবেন? কোরআনের কথা শুনলে লাভ না লস? জোরে বলেন কি লাভ? কোরআন কারীমের 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল জুমার, আয়াত নম্বর 18, কত নম্বর? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কোরআন কারীম মনোযোগ দিয়ে শ্রবণ করলো, শুধু শ্রবণ করলোই না, কোরআন শোনার পরে একটা সেকেন্ড দেরি করল না, ফায়াত্তাবিউনা আহসানাহু, কোরআন কারীমের এই চমৎকার বাণী মধুমাখা বাণীটা শোনার পরে এটাকে মানার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করলো এক সেকেন্ড দেরি করলো না। আল্লাহ পাক এখানে কিন্তু সুম্মা ইত্তাবিউনা বলেন নাই, যারা আলেম ওলামা আছেন যারা হাফেজ কারী আছেন আরবিতে আরবি গ্রামার অনুযায়ী যদি আল্লাহ সুম্মা দিতেন একদিন দুই দিন তিন দিন চার দিন সপ্তাহ মাস পরে নিয়ত করলেও চলতো, আজকে শুনলাম পরে মানার নিয়ত করবো। আল্লাহ পাক বলেন তারা কোরআন শুনতে দেরি আছে, আমল করার জন্য বাস্তবে রূপ দেওয়ার জন্য নিয়ত করতে দেরি নাই। এই মানুষগুলি এমন মানুষ, এদেরকে আমি আমার সৎসিনি প্রবাহিত জান্নাতের রাস্তা দেখাইয়া দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছি এই পৃথিবীতে তোমরা মনে করো যাজ ফেরেশতা
উকিল মুক্তার এই পৃথিবীতে সাহিত্যিক কবি কিংবা ওই বুদ্ধিজীবী নামের পরজীবী যারা কলাম লেখক যারা গবেষক যারা সাহিত্যিক যারা তোর সাথে আলোচনা করে যারা ওই ব্যারিস্টারি ডিগ্রি করেছে ডক্টরেট ডিগ্রি করে যারা ওই পিএইচডি করে ডক্টরেট হয়ে গেছে যারা এমফিল ডিগ্রি করেছে এই সমস্ত মানুষদেরকে তোমরা যারা বেশি বেশি জ্ঞানী মনে করো আমি আল্লাহ বলি ওরা প্রকৃত পক্ষের জ্ঞানী নয় কারণ ওরা যখন তকশতে বসে আলোচনা করে কোরআনের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে না বললে ওদের পেটের ভাত হজম হয় না এরকম লোক আছে না আমাদের দেশে নাই কথা কর না কেন ভাই যান আল্লাহ তাআলা বলেন তকশতে বসে যারা কোরআনের বিরুদ্ধে বলে হাদিসের বিরুদ্ধে বলে আলেম ওলামাকে দেখতে পারে না কোরআনে কারীম সহ্য হয় না কোরআনের রাস্তা সহ্য হয় না এই লোকগুলো যদি পিএইচডি ডিগ্রি হোল্ডার হয় এই লোকগুলো যদি এমফিল ডিগ্রিধারী হয় এই লোকগুলো যদি কবি হয় সাহিত্যিক হয় এরা যদি বুদ্ধিজীবী নামের পরজীবী হয় আমি আল্লাহ পাক বলি ওই হিরোর চার পয়সার মূল্য আমি আল্লাহর কাছে নাই আমার কাছে সবচেয়ে বেশি মূল্য ওই ব্যক্তির যে ব্যক্তি ভ্যান চালায় খায় রিক্সা চালায় খায় মানুষের বাড়িতে দিন মজুরি করে শ্রমিক নিয়ত করতে পারে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম গোটা পৃথিবীর ভিতরে এর থেকে জ্ঞানী মানুষ আর না